पीर पूजारी फकीर पूजारी ठाकुर पूजारी এই রকম কোন আত্মীয় যদি মারা যায় আপনাকে আমি বিনীত অনুরোধ করে বলবো আপনি তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন না আর একটা কথা আপনাদেরকে মাঝখানে বলে রেখে যাচ্ছি শুনে রেখে দেন এই কথা পশ্চিম বাংলার কোন বক্তা বলেছে না বলেছে এটা আমার দেখার প্রয়োজন নাই গ্রামগঞ্জে দেখবেন মাইক নিয়ে কিছু কিছু মাদ্রাসা চাঁদা তুলতে আছে আছে কি আছে না আছে এর বেশিরভাগ দেখবেন ইয়া নবী সালাম আলাইকা এই পার্টির লোক বেশি বুঝলেন না এই পার্টির লোক বেশি আই মুমতাজুল ইসলাম আপনার কাছে একটা বড় কথা বলে দিয়ে গেলাম এক একজন লোক ব্যভিচার করেছে একজন লোক নামাজ পড়েনি একজন লোক যাকাত দেয়নি একজন লোক সুদের টাকা খেয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেনি যে ওই পাপীকে কলসারের পানি থেকে বঞ্চিত করা হবে কিন্তু নবীজি বলেছেন কোন লোক যদি বেদাতি হয় ওই বেদাতিদেরকে কলসারের পানি থেকে বঞ্চিত করা হবে নবী বলেন আমি মারা যাবার পরে যারা নিত্য নতুন কিছু আবিষ্কার করেছে এদের কলসারের পানি থেকে বঞ্চিত করা হবে হাদিস প্রকাশ্য বলছে বেদাতীদেরকে সহযোগিতা করা চলবে না আপনি যদি দেখেন ওই মাদ্রাসা থেকে এসেছে যে মাদ্রাসায় ছেলে পড়ি এসে বলবে ইয়া নবী সালাম আলাইকা যে মাদ্রাসার ছাত্র বার হয়েছেই বলবে 40 এর খানা করতে হবে গরু কেনা জায়েজ যে মাদ্রাসার ছাত্র এসেই বলবে মৃত মানুষ শুয়ে আছে তার পাশে সূরা ইয়াসিন পড়তে হবে ওই মাদ্রাসার ছেলে ফারেগ হয়েছেই বলবে যে আহলে হাদিস মানে হচ্ছে ইহুদিদের দালাল এই সমস্ত মাদ্রাসাতে এক টাকাও সহযোগিতা করবে কি বললাম বুঝলেন বেদাতি মাদ্রাসায় এক টাকা সহযোগিতা করবেন না কারণ আপনার টাকা খেয়ে যে ছেলেটা বেদাত শিক্ষা অর্জন করেছে ও যদি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকে ও যত বেদাত তৈরি করেছে সমাজে তত বেদাতের পাপ আপনার আমলনামাতেও জুটবে কারণ আপনি বেদাতিকে সহযোগিতা করেছেন তাই ওই জন্য দান করতে হবে বুঝে শুনে করতে হবে কোন বেদাতি মাদ্রাসাতে এক পয়সা দিয়ে সহযোগিতা করবেন না কি বললাম বুঝলেন এক টাকাও দিবেন না মুশরিক মুশরিক এদের খাতারনাক অবস্থা কি বললাম বুঝলেন এদের খাতারনাক অবস্থা পাপীদের জগতে আল্লাহ মুশরিকদের উপরে যত রেগে থাকেন এত আর কারো উপরে রাগে না কারো উপরে রাগে না শিরিক একটা মাঝখানে 10 কুইন্টাল ওজনের একটা কথা বলছি মাথাতে নেন কথাটা অবশ্যই এক আচ্ছা আমরা ছোটবেলা থেকে শুনেছি কোন মানুষ যদি কলেমা পড়ে ও যত বড়ই পাপী হোক জাহান্নামে যাবার পরে আল্লাহ তাকে ক্ষমা করে আবার কোন না কোন একদিন জান্নাতে দিবে এটা জানা আছে 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 একটা কথা বলে রাখছি জাহান্নাম থেকে কোন না কোন একদিন বেঁচে জান্নাতে আসবে এরা কারা এরাও কিন্তু এক শ্রেণীর মুমিন এক শ্রেণীর ঈমানওয়ালা তারা কাবিরা পাপ করেছিল বলে তারা জাহান্নামে ঢুকেছিল আল্লাহ তাদেরকে সাজা দেওয়ার পরে আবার জান্নাতে দিবে এই কারণে যে লা ইলাহা ইল্লাল্লাহ এইটা তার অন্তরে ছিল কিন্তু লোকটা কাবিরা গোনাতে লিপ্ত ছিল এই কারণে ওকে কিছুদিন জাহান্নামে খাতার পরে আবার তাকে জান্নাতের ভিতরে দিবে কিন্তু দুর্ভোগ মুশরিক যারা যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে দিয়েছে এই রকম পাপী কশ্চিন কালেও কোনোদিন কোন সময় জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে না ব্যভিচার করেছে নামাজ পড়েনি সুদ খেয়েছে পিতামাতার সঙ্গে সব ব্যবহার করেছে যত পৃথিবীতে পাপ আছে সব পাপ যদিও করে তারপরেও ও লা ইলাহা ইল্লাল্লাহ ছিল এই কারণে কোন না কোন একদিন জান্নাতে যাবে কারণ ওর লা ইলাহা ছিল কিন্তু মুশরিক যে তাকে কশ্চিন কালো জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়া হবে না শিরিক পৃথিবীর এক আশ্চর্যজনক পাপ এই পাপ করলে আল্লাহ কত রাগে আপনাকে সামান্য একটা কথা বলে বোঝাই আপনার স্ত্রীটা খুব সুন্দরী ও ওর মাথার চুল যেমন ওর গোলাপি কালারের ঠোঁট টানা টানা চোখ আর মুচকে মুচকে হাসি ওর হাতের রান্না ওর চলন
ওর সমস্ত কিছু সুন্দর। আচ্ছা বলুন তো আপনার স্ত্রী যে সুন্দরী এটা আপনার কোনো অবদান আছে? আছে? আপনারা আমার ভাষা বুঝতে পারছেন না তো একটু কথা বলুন, অবদান আছে? নাই। ওর টোটাল বডিটা দান কার? আল্লাহ, তাই না? আল্লাহ দান। এখন ও আপনার বউ হলো কি করে? না, ইমাম সাহেবকে ডেকে নিয়ে গিয়ে 500 টাকা বা 1000 টাকা মোহর দিয়েছেন, আর একটা লাল বেনারসি শাড়ি কিনে দিয়েছেন, আর একটা নাকের ফুল দিয়েছেন আমাদের দেশওয়ালি নিয়ম অনুযায়ী দিয়ে ও সাক্ষী রেখে তার বাপকে বলে আপনার বউ হয়ে গেছে। 3-4 মাস এক জায়গাতে একই বিছানাতে শুয়ে আছেন, কত প্রেম ভালোবাসা, সুন্দরী বউ, মহিষাইলের 1 নম্বরের বউ আপনার। 3 মাস পরে আপনি চলে গেলেন দিল্লিতে রাজমিস্ত্রির কাজে, 6 মাস পরে বাড়ি আসছেন, এসে দেখছেন আপনার সেই সুন্দরী বউটা, এই 6 মাস যে আপনি ছিলেন না, আপনার ছোট ভাইয়ের সঙ্গে একটু পীড়িত করতে 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 প্রেম জমে ক্ষীর হয়ে গেছে, বুঝলেন না? ছোট ভাইয়ের গলা ধরে আপনি বাড়ির দরজা খুলেই দেখছেন আপনার সুন্দরী বউটা ঘরের ভিতরে বসে আছে আপনার ছোট ভাইয়ের গলা ধরে। বলুন তো আপনার রাগ হবে কি হবে না? হবে। আপনার সুন্দরী বউ যদি আপনার ছোট ভাইয়ের গলা ধরে বসে থাকে, রাগ হবে? হবে। কেন হবে? কেন? কি এমন পাপ করেছে? আপনারই তো রক্তের ভাই, যদি একটু ভাবি বলে গলাটা ধরেই নাই, এত রাগ? সত্যি রাগ, সত্যি রাগ হবারই কথা, গলা ধরা তো দূরের কথা। আপনার বিবি যদি অন্য কোনো সুন্দর পুরুষকে দেখে একবার মুচকে যদি হেসে দেয়, তবুও কিন্তু আপনার জ্বলন ধরে যাবে, ধরবে না? ধরবে। তার মানে বোঝা যায় যে আপনি ওকে এত ভালোবাসেন যে ও কারোর সঙ্গে একটু মিষ্টি করে হেসে কথা বলবে, এটা আপনার সহ্য হয় না? এবার আপনাকে বলছি, আপনি দিয়েছেন কি ওর রূপ, ওর দেহ, ওর যৌবন, ওর কথা, ওর ব্যবহার, টোটাল কিছু দান কার? আল্লাহর। ও আপনার হলো কি করে? না, আপনি 500 টাকা মোহর আর একটা নাকের ফুল লাল শাড়ি কিনে দিয়েছেন, আপনার বউ হয়ে গেছে। সামান্য 2-3টে জিনিস 2-5 হাজার টাকা দিয়ে ও আপনার বউ হয়ে গেল। এত অধিকার যে ও যদি অন্য কারুর দিকে ফিরে মুচকে হাসে তোমার খুব জ্বালা ধরে। এবার আপনাকে আমি বলছি, এই যে আমার দিকে ফিরুন, এই যে ফোল্ডিং সিস্টেম, ফোল্ডিং, এটা যদি মোটরসাইকেলের কোনো পার্টস হতো এখানে গিরিজ দিতে হতো 3 মাস অন্তর অন্তর, হতো না? হতো। এই যে ফোল্ডিং সিস্টেম অটোমেটিক। আচ্ছা বলুন, এটা যদি মোটরসাইকেল হতো বা কোনো গাড়ির পার্টস হতো এখানে গিরিজ দিতে হতো না, তাছাড়া জং লেগে যেত? আচ্ছা, পৃথিবীর এরকম কোন লাইট আছে যে কোম্পানি তৈরি করার পর থেকেই জ্বলছে, চার্জ দিতে হয় না, সূর্যের আলো লাগে না, কিচ্ছু লাগে না? নাই। এই যে অটোমেটিক দেখছেন, অটোমেটিক, কোন কম খারাপ কিছু ব্যাটারি লো হয়েছে ব্যাপার আছে? নাই। এক কথায় বোঝা যায় আপনার অক্সিজেন, আপনার হাত, আপনার পা, আপনার জবান, আপনার দেহ, সমস্ত কিছু দান কার? কার? আল্লাহ। আপনি যে জমিনে চলেন, জমিন কার? আল্লাহ। আপনি যে পিপাসায় পানি পান করেন, এ পানি কার? আল্লাহ। সমস্ত কিছু আপনার আল্লাহ। আপনি যদি এই রবকে বাদ দিয়ে অন্য কোথাও যদি মাথা নত করতে যান, তাহলে স্রষ্টা রাগ করবে কি করবে না? 3 টাকার লাল শাড়ি কিনে সুন্দরী বউ যদি অন্য জায়গাতে পীড়িত করে তোমার যদি এত জ্বালা ধরে যে আল্লাহ তোমাকে পৃথিবীতে বানিয়েছে, অক্সিজেন দিয়েছে, আই পাওয়ার দিয়েছে, টোটাল বডিটা তোমার দান করেছে, তুমি যদি সেই রবকে চিনতে ভুল করে অন্য কারো কাছে যাও, আল্লাহ রাগ করবে কি করবে না? করবে? করবে। মাঝে সাঝে মানুষ পাগল হয়ে অন্য কারু কাছে যায়, যায় না? এই বাড়িতে সব থেকে বেশি মারে কে বাচ্চাকে? মা, তাই না? মা বেশি মারে। তাই বলে কি মা এমন মারা মারে বাচ্চাকে মেরে মেরে ফেলে? না, শাসন করে, তাই না? শাসন করে। তা মা একদিন বাচ্চাকে খুব মেরেছে, ঠিক 10টার দিকে। বাচ্চাটা দুধ খায়, মায়ের দুধ পান করে। তা বাচ্চাটা কাঁদতে কাঁদতে ছুটে তার দাদির কাছে গিয়ে কোলে উঠে বলছে, দাদি, বলছে কি হলো? বলছে মা খুব মেরেছে আজকে, দেখ না। ওর দাদি তখন বলছে, তোর মা খুব বদমায়েশ, ওর কাছে একদম যাবি না, সারাদিন আমার কাছে থাক।
দাদির কাছেই আছে, ঠিক 12টা যখন বাজে ও দুধ খাওয়ার দুধ পান করার নেশা উঠেছে, তখন বলছে দাদি একটু দুধ দে না, বলছে বিয়াদব কোথাকারে, আমি তো দাদি হই রে, আমি দুধ কেন দিব, তোর মায়ের কাছে যা, বলছে উড়ি বাবারে গেলে আবার মারবে, আবার মারবে, খুব রেগে আছে। তখন বাচ্চা ছেলেটা দাদিকে বলছে দাদি তুমি একটু মাকে বলে দাও না যাতে দুধটা দেয়, তুমি একটু বলে দাও। ও দাদি তখন গিয়ে বলছে বৌমা ব্লাউজটা খুলে বাচ্চাটাকে একটু দুধ খাওয়াও। আচ্ছা বলুন, অরিজিনাল প্রকৃত পক্ষে যদি ও অরিজিনাল মা হয়ে থাকে, বাচ্চাটা যদি দাদির কাছে দুধের জন্য কাঁদে, তা মায়ের অন্তরটা ফেটে যাবে কি যাবে না? যাবে। অরিজিনাল মা হলে এটা ভাববে, বেটা তোকে একটু শাসন করার জন্য দুঘা মেরেছি বলে তুই দাদির কাছে চলে দুধ চাইছিস, তোকে আমি 10 মাস পেটে রাখলাম রে, একটুখানি শাসন করার জন্য মেরেছি বলে দাদির কাছে দুধ চাইছিস। পৃথিবীতে মানুষ মাঝে সাঝে বিপদে পড়ে পড়ে না?